ব্যক্তি জীবনে বিয়ে ও বিবাহ বিচ্ছেদ নতুন কিছু নয়, তবে ছবিজঙ্গনে যখন বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটে তখন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এই তো বেশ কিছুদিন আগে হঠাৎই ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি তার প্রথম স্বামী অপুর সাথে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করেন। এর কিছুদিন পরই তিনি জানান তার দ্বিতীয় বিয়ের খবর। এরপর আবারও শুরু হয় তাদের নিয়ে নানা মন্তব্য। মাহির বর্তমান স্বামী রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে। তাছাড়া তার আগের সংসারে দুটি সন্তানও রয়েছে। এ নিয়ে নানা কটূক্তি শুনতে হয় তাদের। মাহি ও রাকিব বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল ও তারা তাদের জীবন সঙ্গীদের ঠকিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে। এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন মাহির বর্তমান স্বামী রাকিব। তিনি তার ফেসবুকে পোস্টের মাধ্যমে লেখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, এমনকি আমরা ইচ্ছে করেও সবকিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকদের মন্তব্যের ভয়ে। রাকিব আরো লেখেন, আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত, কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পড়ে না। আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না। শেষে রাকিব আরো বলেন, দ্বিতীয় বিয়ে এটাই জগতে প্রথম নয়। তাছাড়া মাহি ও রাকিব পরক্রিয়ার সম্পর্কে জড়াননি বলেও জানান তিনি। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর 9 সেপ্টেম্বর রাকিব সরকারকে দ্বিতীয় বিয়ে করেন মাহি। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।